আজকের রাশিফল 27 নভেম্বর 2019 বুধবার, তিথি শুক্ল প্রতিপদ, জন্মরাশি হল বৃশ্চিক, সূর্যোদয় সকাল 5:58 এবং সূর্যাস্ত বিকাল 4:52। মেষ রাশির রাশিফল। আজ কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসায় মালিকের সাথে অশান্তি হতে পারে, সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে, বাড়িতে মাঙ্গলিক কাজে অতিথি সমাগম হবে, গঠনমূলক কাজের জন্য বিশেষ স্থান পাওয়ার যোগ আছে, কুচক্রান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে, বায়ুপথে ভ্রমণ হলেও হতে পারে, অজান্তে কেউ আপনাকে আজ কষ্ট দিতে পারেন। যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ হবে। আজ আর্থিক ক্ষতি হতে পারে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজনে সমর্থন করা এবং ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করা উচিত। মনে রাখবেন, সহযোগিতাই জীবনের মূল উৎস। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। প্রেমের জীবনে আজ আপনাকে আশীর্বাদ করবে। আপনাকে যারা সহায়তা করেছে তাদের আজ সাহায্য করুন। আপনার একজন পুরনো বন্ধু আজ আসবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষ রাশি রাশিফল। আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগে সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতন, সবই ভিত্তিহীন, যা সাহসের প্রথম পর্শেই ধসে গেছে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি, কেনাকাটা করা সুবিধাজনক করবে। প্রেমের বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন। আপনার বিবাহিত জীবন আজ বিরক্তিকর হয়ে যাবে। আজ বিমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির যোগ রয়েছে, দাম্পত্য কলহ বেড়ে যেতে পারে, ব্যবসায় অবমাননার জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে, চাকরিতে বিদেশ যাত্রার যোগ আছে, অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি হতে পারে, বুদ্ধির বলে সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন, প্রেমের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে, সম্পত্তির ব্যাপারে বাড়তি খরচ হতে পারে, দুপুরের পরে নতুন ব্যবসার যোগ আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মিথুন রাশির রাশিফল। আজ স্ত্রীর সঙ্গে কোনো কারণে বিবাদ বাঁধতে পারে, সঙ্গীত চর্চায় অগ্রগতি হবে, সুযোগ আজ আসতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠা মুশকিল হবে, ভ্রমণে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধতে পারে, খেলাধুলায় সম্মান বৃদ্ধি পাবে, রাজনীতিতে কঠিন কোনো ব্যক্তিত্বের মোকাবিলা করতে হতে পারে, আত্মীয় সাহায্যে কোনো কাজে যোগাযোগ আসবে, গুরুজনদের নিয়ে দুশ্চিন্তা থাকবে, অফিসে কাজের চাপ বাড়বে, পেটের সমস্যা ডাক্তারের খরচ বাড়তে পারে, সন্তানের জন্য খরচ বাড়বে, অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে। আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু এটি আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে যাবেন না, কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে, আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে, আপনার সৃষ্টিশীলতা আজ সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশি রাশিফল। হতাশা এবং অবসাদ হবেন না, আপনার কাউকে ঋণ দেওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা উচিত, অন্যথা ক্ষতি হতে পারে, আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে, কেবলমাত্র স্পষ্ট উপলব্ধির দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন, আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ অতিরিক্ত অহংকারে বিবাদ হতে পারে, প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও ব্যবসায় লাভ দেখবেন, নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, পুরানো কোনো প্রেম তুচ্ছ কারণে ভেঙে যেতে পারে, রক্তাল্পতায় ভোগান্তির সম্ভাবনা রয়েছে, অন্যকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে, পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে, বন্ধু সমাগমে পাশে দাঁড়াতে হতে পারে, লেখকদের জন্য সুনাম বাড়বে, বাড়িতে অনেক খরচ হওয়ার জন্য সঞ্চয় কম হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহ রাশি রাশিফল। আজ আপনার ব্যবহারে কারো খারাপ লাগতে পারে, সংসারে সুখ শান্তি বজায় রাখতে বেগ পেতে হবে, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন, আজ সারাদিন হিসেব করে চললেও খরচ হতে পারে, শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে, পারিবারিক চিকিৎসা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে, প্রেমে আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে, আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন,
আপনি আজ আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আশ্চর্যজনক কিছু করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কন্যা রাশি রাশিফল। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি হতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনায় এনে দেবে। সঠিক সময়ের ব্যবহার করতে শিখুন। যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ। আজ কথা দিয়েও কথা রাখতে পারবেন না। ধর্মকাজে আজ মনোযোগে সম্মান প্রাপ্তি হবে। উপার্জনে নতুন পথ পাওয়ায় মানসিক শান্তি আসবে। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা আছে। সমাজসেবা ও দান কাজে আজ শান্তি পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশি রাশিফল। আজ অপরের কোনো ভালো কাজে আপনার হিংসা হতে পারে। আজ অফিসের কোনো বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের আচরণ সংযত করে ব্যবসা চালাবেন। সঠিক বিচার আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথা গুরুত্ব দেওয়া উচিত হবে। সৎ উপায়ে আয় বৃদ্ধি চিন্তা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে। হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত, কারণ এটি শুধুমাত্র আপনার সম্ভাবনাকে হ্রাস করবে তাই নয়, পাশাপাশি আপনার শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে। ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে। আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলো মনে করিয়ে দিয়ে আপনার বন্ধুত্বকে সতেজ করে তোলার সময়। যদি আপনি কোনো নতুন অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার সব দায়িত্ব নেয়ার আগে তথ্য হাতে পাওয়া জরুরি। জীবনে ব্যস্ততার মাঝেও আজ আপনি বাচ্চাদের জন্য সময় বার করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশি রাশিফল। অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। আজ অপ্রত্যাশিত লাভ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আসতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। দিনের পরের ভাগে আরাম করুন। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, আজ তার সাথে কথা বলতে পারেন। আপনার স্ত্রীর দেয়া চাপের কারণে আজ শারীরিক কষ্ট পেতে পারেন। আজ পেটের সমস্যার জন্য আপনার খাবারে অনীহা থাকবে। আজ কিছু দান করতে ইচ্ছা করবে। সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। অনেকদিনের পুরনো কোনো রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। বেশি তর্কে আজ বিপদে পড়তে পারেন। প্রতিবেশীর কাছ থেকে আজ সাহায্য পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশি রাশিফল। আজ অতিরিক্ত লোভের জন্য খুব বড় বিপদ হতে পারে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে। অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন। আজ কর্মে অলসতা থাকায় সংসারে অশান্তি দেখা দেবে। সন্তানকে সাহায্য করতে পেরে মনে আনন্দ হবে। সাধুসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন। আপনি প্রকৃত প্রেম খুঁজে পেতে অসমর্থন হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। মনের কথা বলতে আজ ভয় পাবেন না। একটি কৌতুককর আলোচনার সময় পুরানো কোনো সমস্যা উঠে আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশি রাশিফল। আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ের প্রত্যাশা আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে। আপনি আজ যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের থেকে উপহার নেওয়া এবং উপহার দেওয়ার পক্ষে শুভ দিন। আপনার আজ একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। আজ সকাল থেকে সব কাজে বাধা আসতে পারে। কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বিলাসিতার জন্য খরচ হতে পারে। ভালো কাজ করে মনে উৎফুল্লতা আসবে। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনো সাহায্য পেতে পারেন। ঘরের বাইরে আজ দায়িত্বের চাপের জন্য মানসিক ক্লেশ আসবে। কোনো দিক থেকে আজ শুভ যোগাযোগ আসতে পারে। দিনের শেষে আজ শারীরিক যন্ত্রণা বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশি রাশিফল। আজ গভীর কোনো চিন্তা আসতে পারে।
পরের উপকার করে সম্মান প্রাপ্তি হবে। কর্মস্থলে চুপ থেকে নিজের কাজ হাসিল করাই ভালো হবে। মায়ের কাছ থেকে আজ সম্পত্তি প্রাপ্তি হতে পারে। বায়ুপথে ভ্রমণে আজ বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ হবে। সহকর্মীর সঙ্গে বিতর্কে আজ যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেমে আজ আঘাত আসতে পারে। আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো অনেক দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পাবেন। বিনিয়োগ করতে পারেন, কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আপনার মনের ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়ার সময় আপনাকে তীব্রতা প্রদান করবে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে বিশেষ কিছু করতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশি রাশিফল। আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপে বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত। আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে যেতে পারেন। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আজ অপরের মঙ্গল কামনায় মঙ্গল হবে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ মিটে যাবে। ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। বিচক্ষণতার প্রয়োজন আছে। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। পথেঘাটে আঘাতের আশঙ্কা রয়েছে। বাড়তি কোনো অশান্তি আজ আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।